স্পেশাল গেটস, বিশেষ কিছু অপারেশন করার জন্য স্পেশাল গেট ব্যবহার করা হয়। স্পেশাল গেটস হচ্ছে দুটি, এক্সোর গেট, এক্সনোর গেট। এক্সোর গেট অথবা এক্সক্লুসিভ অর গেট, যাকে সংক্ষেপে বলা হয় এক্সোর, এই গেটের ক্ষেত্রেও দুই বা ততোধিক ইনপুট থাকবে, কিন্তু আউটপুট থাকবে একটি। এ এবং বি দুটি ইনপুট হলে এর আউটপুট হবে এ এক্সোর বি অথবা এ বি বার প্লাস এ বার বি। এখানে যে অপারেটরটি ব্যবহার করা হয়েছে এর নাম হচ্ছে এক্সোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এক্সোর বি সমান এ বি বার প্লাস এ বার বি। নিচে এ এবং বি দুটি ইনপুটের জন্য এক্সোর গেটের ডায়াগ্রামটা কেমন হবে তা স্কেচ করা আছে। তো এখন আমরা আলোচনা করব এক্সোর গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী নিয়ে। এখানে এ এবং বি দুটি ইনপুটের জন্য এক্সোর গেটের আউটপুট কী হয় তা শুধু দেখানো হয়েছে। উপরের আউটপুট থেকে আমরা দেখতে পাই যে এ নট বি এবং এ বি নট গুণ অবস্থায় আছে, অর্থাৎ এ এবং বি দুটি ইনপুটের মান যখন একই হবে তখন আউটপুটের মান হবে জিরো। তো সত্যক সারণীতে আমরা দেখতে পাই এ এবং বি দুটির মানে যখন জিরো আউটপুটের মান জিরো হচ্ছে, এবং এ এবং বি দুটির মানই ওয়ান তখন আউটপুটের মান হচ্ছে জিরো। তো এই ছিল এক্সোর গেটের বেসিক ধারণা। পরবর্তী ভিডিওতে আমরা গেটগুলো সম্পর্কে আরও বেশি ডিটেলসে জানতে পারব। এক্সনর গেট অথবা এক্সক্লুসিভ নর গেট, যাকে সংক্ষেপে এক্সনর গেট বলা হয়, এই গেটের ক্ষেত্রেও একাধিক ইনপুট থাকবে কিন্তু আউটপুট থাকবে মাত্র একটি। আর এক্সনর গেটের আউটপুট হবে এক্সঅর গেটের কমপ্লিমেন্ট, এক্সঅর গেটের বিপরীত ভ্যালু। এখানে এক্সনর গেটের ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা এক্সঅর গেটের সাথে একটি নট গেট সংযুক্ত করে এক্সনর গেট তৈরি করতে পারি। চিত্রের গেটটি হচ্ছে একটি দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেট এবং তার সামনে একটি নট গেট ইউজ করা হয়েছে। তো এর ফলে এর আউটপুট হচ্ছে এ এক্সনর বি। তবে আমরা এক্সনর গেট আঁকানোর সময় এক্সোর গেটের সাথে নট গেট ইউজ না করে সিম্পলিফাইড এক্সনর গেটটি আঁকানোর চেষ্টা করব। এক্সনর গেটের আউটপুট হচ্ছে এ এক্সোর বি বার। বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে এর সরলীকৃত ভ্যালু আমরা পাচ্ছি এ বি প্লাস এ বার বি বার। আমরা লেখার সুবিধার্থে এক্সনর অপারেটরটি ব্যবহার করতে পারি, কিন্তু সচরাচর এই এক্সনর অপারেটরটি ব্যবহার করা হয় না। তো এখন আমরা এক্সনর গেটের সত্যক সারণী আলোচনা করব। এখানে এ এবং বি দুটি ইনপুট নিয়ে প্রথমে এ এক্সোর বি বের করা হয়েছে এবং তারপর ফাইনালি আমাদের আউটপুট এ এক্সনর বের করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এ এবং বি দুটি ইনপুটের মান যখন এক হয় এ এক্সোর বি এর মান তখন জিরো হয়, কিন্তু এক্সনর গেটের ক্ষেত্রে আমরা তার বিপরীত ভ্যালু পাব। এক্সোরের ভ্যালু জিরো হলে এক্সনরে হবে ওয়ান, এবং এক্সঅরের ভ্যালু ওয়ান হলে এক্সনরে হবে জিরো। এভাবেই আউটপুট বের হবে। তাহলে আমরা সত্যক সারণী থেকে এই সিদ্ধান্ত নিতে পারি যে এক্সনর গেটের ক্ষেত্রে যখন দুটি ইনপুটের মান আলাদা আলাদা হবে, একটি জিরো একটি ওয়ান হবে, তখন আউটপুটের মান হবে জিরো। আর ইনপুটের মান যখন দুটি এক হবে, দুটি জিরো অথবা দুটি ওয়ান, তখন এক্সনর ভ্যালু হবে ওয়ান।